তসলা তাই মর একদম মাথাটো নিজে বিয়া হয়ে গেছে, এনেকুৱা অবস্থা হয়েছে যে দেখিয়া মর ইমান দুখ লাগিছে যে দুখিয়া মানুষের ঘর বাড়ি সব ভাঙি লই গেল, হাজার হাজার মানুষের ঘর বাড়ি লই গেল, মানুষে অনারে না খাইয়া মরি আছে, এনেকুৱা অবস্থা হয়েছে। আপনার একমাত্র কন্ট্রাক্টরের নেগলেন্সির কারণে আমি আসামের ওয়াটার রিসোর্স মিনিষ্টারক কব বিচার, যা কন্ট্রাক্টর এইবিলা কাম পাইছে ভাইয়া, কন্ট্রাক্টরের নেগলেন্সির কারণে মানুষের কোটি কোটি টাকা লস হয়েছে, মানুষের ঘর বাড়ি ভাঙি লই গেল, আপনার সম্মুখত দেখি আছে বিল্ডিং পাখার বিল্ডিং লই গেল সব ঘরবিলাক, এইবিলাক লস পাব লাগে মানুষের। মানুষ আজি খেতি করার কোনো অবস্থা নাই, খুব এই কাদা মাটি হয়ে গেছে সব জমিনের উপরত, কোনবা মানুষে খেত কোনোবা মানুষে খেত করিব নোৱাৰে, এনেকুৱা অবস্থা হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী কব বিচাৰিছো, এইবিলাক মানুষে লস পাব লাগে, ইলা দক্ষি মানুষে ঘর বাড়ি যেবিলাক ভাঙি লৈ গেছে এই ঘরগুলো পাব লাগে, কারণ এই তসলা কালের কারণে আমার পুরা হাইলাকান্দি বরবাদ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আলগাপুর হয়েছে, আলগাপুর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই এই তসলা কালের যিমান পানি আছে সব তাতেই যায়, সব তাতেই যায়, আলগাপুর এবার মনপুর তো সেই হয়েছে, এতিয়াও একো হওয়া নাই, কিন্তু মনপুর বেড়াগালের পার হয়েছে দুই তিন জায়গা আমি দেখিছো, সেইবিলাক কন্ট্রাক্টরের কারণে, কন্ট্রাক্টরের কারণে এনেকা অবস্থা হয়েছে। আমার কথা হলে এইবিলাক কন্ট্রাক্টরের ব্লেকলিস্ট করব লাগে করি, আর এইবিলাক মানুষে ক্ষতি পাব লাগে, ক্ষতিগ্রস্ত যেবিলাক মানুষে ক্ষতি পাব লাগে, ঘর বাড়ি তার ভাঙি লয়ে গেছে এইবিলাক পাব লাগে, আমার এটাই দাবি হল। আমি তাতে আমি জানি রাজু চৌধুরী নামে একজন ঠিকাদার আছিল, আর একজন আসিল কলিম, এনেকা দুই তিন কন্ট্রাক্টরের কাম আছিল, এইবিলাক মানুষ এতিয়া ইনকোয়ারি বড় ধরনের ইনকোয়ারি করব লাগে, কি কারণে এনেকা অবস্থা হল মানুষের, আজি যে অবস্থা হয়েছে মানুষের দেখি, মানুষের অবস্থা দেখি নিজের দুঃখ লাগা হয়েছে নিজের, এনেকা অবস্থা হয়েছে।